আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি আপনাদের জানিয়ে দেব কুয়েতের নতুন নতুন কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ ষাট বছরের আকামার নবায়ন নিয়ে অভিযান এবং আটক সহ আরও কুয়েতের কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করি পুরো ভিডিওটি দেখলে বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবেন শুরুতেই জানিয়ে দেব কুয়েত প্রবাসী ভাই ও বোনদের জন্য ষাট বছর বয়সীদের আকামার নবায়ন নিয়ে কুয়েতের মধ্যে নতুন করে কি সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের জাতীয় পত্রিকা আল কাবাস প্রকাশ করেছে যে কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডক্টর আবদুল্লাহ সালমান ষাট বছর বয়সী বা তার বেশি প্রবাসীদের জন্য যাদের উচ্চ বিদ্যালয়ের সার্টিফিকেট রয়েছে এবং তার চেয়ে কম বা সমমানের জন্য বসবাসের অনুমতি পুনর্নবীকরণের বিনিময়ে পাঁচশো দিনের ফি আদায়ের বৈধতা সম্পর্কে মতামত জানতে ফতোয়া ও আইন বিভাগকে একটি চিঠি জমা দিয়েছেন দেশের সার্টিফিকেট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের বিবেচনার অভাবের পরিপ্রেক্ষিতে জনশক্তির জন্য পাবলিক অথরিটি ষাট বছর বয়সী প্রবাসীদের চূড়ান্ত সংক্রান্ত সর্বশেষ বিবৃতি জারি করেছে এবং এটি পুনর্বিবেচনা করা সম্ভব সূত্রগুলো আশা করেছিল যে ফতোয়া ও আইন বিভাগ এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের অবসান ঘটাবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের মতামত প্রকাশ করবে এবং সেই অনুযায়ী ষাট বছর বয়সী ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত জারি করা হবে অথবা এটি প্রয়োজন হতে পারে একটি নতুন আইনের জন্য এই সিদ্ধান্ত যাতে এটি আদালত দ্বারা অবৈধ না হয় এবং এইভাবে একটি বর্গক্ষেত্রে ফিরে যান এবং পুরনো আইনের সাথে কাজ করতে ফিরে যান তিনি ব্যাখ্যা করেছিলেন যে পাঁচশো দিনার ফি পাবলিক সুবিধা এবং পরিষেবাগুলোর ব্যবহারের বিনিময়ে ফি এবং আর্থিক খরচ হিসেবে তা নেওয়া হবে সূত্র আল কাবাস অপরদিকে কুয়েতের সিকিউরিটি পাবলিক সেক্টর এই সপ্তাহে দু হাজার অভিযোগ মোকাবেলা করেছে এবং ২৫০ জন রেসিডেন্সি লঙ্ঘনকারীকে আটক করেছে এক ট্রাফিক লঙ্ঘন জারি করেছে এবং আশিটি ওয়ান্টেড যানবাহন জব্দ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা প্রদান জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে কুয়েতের আইনের মর্যাদা আরোপ করার এবং নিরাপত্তা উপস্থিতি এবং রাউন্ড দ্য বাস্তবায়নের মাধ্যমে লঙ্ঘনকারী এবং বেপরোয়া লোকদের মোকাবেলা করার জন্য জন নিরাপত্তা খাতের প্রচেষ্টার কাঠামোর মধ্যে সারাদেশে ঘড়ির প্রচারাভিযান পাবলিক সিকিউরিটি সেক্টর ছয় এগারো দু থেকে বারো এগারো দু পর্যন্ত সময়ের মধ্যে প্রকাশিত লঙ্ঘন সম্পর্কিত সাপ্তাহিক পরিসংখ্যান জারি করে এবং প্রশাসন নিশ্চিত করে যে রাস্তা ব্যবহারকারীদের সুরক্ষা জীবন এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করতে বেপরোয়া এবং লঙ্ঘনকারীদের নিয়ন্ত্রণ করতে এবং অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর মতো নেতিবাচক ঘটনাগুলোকে মোকাবেলা করতে চব্বিশ ঘন্টা সময় ধরে সমস্ত রেটে নিরাপত্তা এবং ট্রাফিক অভিযান অব্যাহত রয়েছে প্রত্যেককে নিরাপত্তা কর্মীদের সাথে সহযোগিতা করতে এবং অবিলম্বে আইন লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে এমন কোনো ঘটনা সম্পর্কে রিপোর্ট করতে নিরাপত্তা ও নিরাপত্তা অর্জনের জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার দাবি জানায় তাছাড়া কুয়েতের উজারা দাখেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেরিফাইড গত দশ নভেম্বর থেকে গতকাল ১৬ নভেম্বর পর্যন্ত কুয়েতের অভিবাসীদের ডিপোর্টেশন এর জন্য সংশ্লিষ্ট অথরিটি সর্বমোট চারশো বাষট্টি জনকে তাদের দেশে নির্বাসনে পাঠিয়েছে অপরদিকে কুয়েতের নিরাপত্তা আইন বিভাগ থেকে অভিযান চালিয়ে একশো জন প্রবাসীকে কুয়েতের রাষ্ট্রীয় নিরাপত্তা তালিকায় রাখা হয়েছে তাছাড়া কুয়েতে একশো জন প্রবাসীকে রাষ্ট্রীয় তালিকায় রেখে তাদের সকল লেনদেন আর্থিক কার্যক্রম ব্লক করে দেয়া হয়েছে তাদের আকামা সাথে সাথে ফ্যামিলি নিয়ে তাদেরকে কুয়েত ত্যাগ করতে হবে সূত্রে জানা যায় এদের মধ্যে মানি লন্ডারিং এর মামলা রয়েছে এবং এদের মধ্যে বেশিরভাগই লেবানিস অর্থাৎ লেবাননের নাগরিক সূত্র আল কাবাস এদিকে কুয়েতের অভিযান বাহিনীর অভিযান চালিয়ে কুয়েতের সালমিয়া এলাকার একটি স্থানীয় মদের কারখানা থেকে দুইজন ইন্ডিয়ান প্রবাসীকে গ্রেফতার করেছে সূত্র আরব টাইমস এখন জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট আজকে কুয়েতের মধ্যে বাংলাদেশের প্রতি হাজারে তিন দিনার পাঁচশো পঁয়ষট্টি পয়সা করে এবং এক দিনারে দুইশো টাকা পঞ্চাশ পয়সা করে এখন জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বোচ্চ স্বর্ণের রেট আজকে কুয়েতের মধ্যে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনার সত্তর পয়সা করে এবং ২২ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম ১৬ দিনার পাঁচশো নব্বই পয়সা করে এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ নিউজগুলো এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজের আপডেট আপনি পেতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ